হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে তরকার ডাল কাটলেট, তরকার ডালের কাটলেট। বন্ধুরা দেখো, এখানে আমি সস আর কাসুন্দি দিয়ে ডেকোরেশন করেছি। এই কাটলেটটা দেখতে গেলে তোমাদেরকে আমার সাথে রান্নাঘরে যেতে হবে। খুব সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা আমি করব, তোমরা দেখবে ভীষণ মজাদার একটা রেসিপি। আমরা তো অনেক ধরনের এই কাটলেট খেয়েছি, ফিশ কাটলেট খেয়েছি, মাংসের কাটলেট খেয়েছি। আমি কাটলেটটা করেছি একদম ইউনিক, তরকার ডাল, মানে খোসা শুদ্ধ যে বিউলির ডাল হয় সেটাকে আমরা তো তরকার ডাল বলি, সেই তরকার ডালের কাটলেট। ভীষণ খেতে ভালো লাগে, মজাদার একটা রেসিপি, আমি আগেও করে খেয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা, তোমাদের মনে হয় ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক প্লিজ করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর কথা বাড়াবো না, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত। চলো বন্ধুরা, এবার আমি রেসিপিটা করব, রান্নাঘরে যাব। বন্ধুরা, তোমাদের বলেছি আমি একটা রেসিপি করছি, সেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তরকার ডাল আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। ওভার নাইট তরকার ডালটা ভিজিয়ে রেখে একটু সেদ্ধ করে নিলাম। তরকার ডাল হচ্ছে আমরা জানি খোসা শুদ্ধ বিউলির ডাল। এইটারই একটা আমি রেসিপি করব, সেটা হচ্ছে তরকার ডালের কাটলেট। সেই জন্য আমার কী কী লাগছে দেখো তোমাদের দেখাচ্ছি। একটা আলু সেদ্ধ, এখানে একটু কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার, আর একটু আমি ময়দা রেখেছি। আর লাগবে আমার একটা ডিম, এখানে আছে বিস্কুটের গুঁড়ো দেখতেই পাচ্ছ। আর কী কী উপকরণ লাগছে দেখো, আর কাঁচা লঙ্কা কুচি দুটো, রসুন কুচি তিনটে, পেঁয়াজ কুচি একটা, জিরে ধনের গুঁড়ো এক চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, আদা কুচানো রয়েছে এখানে এক চামচের মতো, আর নুন রেখেছি। এই উপকরণগুলো দিয়ে এখন আমি ভালো করে আমি এই এটাকে মাখবো। আমি আলুটাকে একটু দেখে নিলাম যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা ভেতর থেকে, দেখলাম ভেতর দিয়ে ভালো করে সেদ্ধই হয়ে গেছে। আমি এবার এগুলোকে সব একসাথে আলতো হাতে মেখে নেব। আমরা তো অনেক রকমেরই কাটলেট খেয়েছি, ফিশ কাটলেট খেয়েছি, মাংসের কাটলেট খেয়েছি, ভেজিটেবল খেয়েছি, এখন আমি একটা ইউনিক রেসিপি, এটা হচ্ছে তরকার ডালের কাটলেট। আশা করি তোমাদের এই কাটলেটটা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। আর দেখো এখানে যে উপকরণগুলো রেখেছি প্রত্যেকটা উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাকে মেখে আমি একটা ডো তৈরি করে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর এখানে দেখো আমি একটু কাসুন্দি অ্যাড করব, অল্প করে একটু কাসুন্দি দিলাম। কাসুন্দিটা দিলাম এই কারণে যে তরকার ডাল, যেহেতু তরকার ডালের সাথে কাসুন্দিটা খুব ভালো যাবে, সেই মনে করে আমি একটু কাসুন্দি এর সাথে একটু অ্যাড করলাম। এরপরে আমি এই ডোটাকে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি কি সুন্দর দেখো একটা ডো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা আঠালো একটা ডো তৈরি হয়েছে। এইবারে আমি এটাকে কাটলেটের শেপ করে তারপরে আমি ডিমের গোলায় করে বিস্কুটের গোড়ায়
বিস্কুটের গুঁড়ো করে তারপরে আমি কাটলেটটা তেলে ভেজে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এইরকম আমি সেভ করেছি, একটা করেছি দেখো, আর একটা করা হচ্ছে, আর একটা করে নিচ্ছে দেখো। এই জিনিসটা আমাকে সাহায্য করছে আমার হাজবেন্ড, দেখো সরি দাওটা। এরপরে দেখো ডিমের গোলায় চুবি নেওয়া হচ্ছে। এবার বিস্কুটের গুঁড়ো একটু নুন দেওয়া আছে, ডিমেরটা ডিমের মধ্যে আমি একটু নুন দিয়ে গুলে রেখেছি, বিস্কুটের গুঁড়োতেও একটু নুন দিয়ে করে এখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে তরকার কাটলেটটা সেভ করে নিচ্ছি। তুমি দেখতেই পাচ্ছ তরকার কাটলে তোমরা খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। আমি একবার করে খেয়েছি তাই ভাবলাম তোমাদেরকে একটু করে দেখাই। আর একটা করে নেওয়া হচ্ছে, দেখো একটা করেছি, খুব সুন্দর শেপ এসছে দেখো, একদম ফিশ কাটলেটের মতন দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে। এবার এটাকে আমরা 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে আমরা ডিপ ফ্রাই করব। ঠিক আছে বন্ধুরা, দেখো দুটোই করব, তোমরা দেখতে থাকো, আমি ডিপ ফ্রাই করবো যখন তোমাদেরকে আবার দেখাবো। আমি তেল বসিয়ে দিয়েছি অনেকটা, ডিপ ফ্রাই হবে, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি কাটলেট ছেড়ে দেবো, পুরো ডুবে গেছে, ভীষণ ভালো লাগে এরকম কাটলেট, তোমরা করে দেখবে বাড়িতে, খেতেও খুব ভালো লাগে, বন্ধু বান্ধব সবাইকে করে খাওয়াবে, তোমরা নিজেরাও ঘরে করে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। আমি করে খেয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এক পিকটা হয়ে গেলে আমি আর এক পিকটা উল্টে দেবো, একটা ইউনিক রেসিপি। তোমাদের হয়তো ভালো লাগবে এই রেসিপিটা। আমি আর এক পিট উল্টে দিচ্ছি দেখো, এটা আমি হাফ ভেজে রাখলাম, আবার হাফ আমি দেব, আর একটা দিয়ে দিলাম। আমি দুটো করি দেখালাম বন্ধুরা,
ডবল করে আমি ভাজছি। দেখো বন্ধুরা, একদম একদম কাটলেট, দেখো ফিশ কাটলেট, চিকেন কাটলেট, সমস্ত কিছুর মতন লাগছে দেখতে আমার এই তরকা ডালের কাটলেট। এটাও আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কাটলেট একদম রেডি। পাশে একটু কাসুন দিয়ে, একটু সস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে জানাবে আমাকে এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, আবার চলে আসবো কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।